নমস্কার প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং এই সময়ের এই অনুষ্ঠান যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন তারা জানেন যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জ্যোতিষান্ন গৌরব। এবং নতুন যে দর্শকরা রয়েছেন তাদের জন্য বলবো জ্যোতিষান্ন গৌরব, যিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, তিনি জ্যোতিষ কেন্দ্রিক আবহাওয়া নিয়ে বেড়ে উঠেছেন, কারণ তার বাড়িতে অনেকেই রয়েছেন যারা জ্যোতিষ চর্চা করেন এবং আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে তিনি যে সমাধানগুলো দিয়ে দিচ্ছেন সেগুলো কিন্তু সত্যিকারের আপনাদের প্রত্যেককে অবাক করছে। কারণ এই অনুষ্ঠানে ফোন করার পরেই আপনাদের এমনভাবে বলে দেন ব্যাপারটা, মানে সমস্যার জায়গাটা যেভাবে ব্যাখ্যা করে দেন, একটু মন দিয়ে শুনলে পরে সেখান থেকে কিন্তু অর্ধেক সমাধান হয়ে যাবে। কিন্তু একটু খেয়াল করবেন আমি অর্ধেক সমাধান বললাম, পুরোটা সমাধান যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে চেম্বারে আসতে হবে। বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে ফোন করে বুকিং করে আপনারা চেম্বারে আসবেন। আর সাথে আমাদের এই শরৎকাল উপলক্ষে বা মায়ের আগমনী উপলক্ষে আপনাদের জন্য কিন্তু বিশেষ উপহার রয়েছে। কি বিশেষ উপহার আপনারা পাচ্ছেন সেই কথাই আমরা যাব এবং স্বাগত জানাবো জ্যোতিষান্ন গৌরবকে। নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, মানে আমি তো এই ধরনের এইগুলো নিয়ে সবসময় ধরুন ঘাটাঘাটি বা ইয়ে করি, এই নিউমারোলজি বলুন কিংবা কোন নক্ষত্র রাশি কার ক্ষেত্রে সাময়িক কী ধরনের কী আসতে চলেছে সেইগুলো নিয়ে আমি কিছুটা সাবধান করে দিই। আজকেও সেই ধরনের একটা আলোচনা হবে যেখানে আমি কিছু নক্ষত্র, কিছু নাম্বার, কিছু নিউমারোলজি এসব নিয়ে কিছু বলবো, যাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক মানে কিছুদিনের মধ্যে কিছু প্রবলেম কিন্তু আসতে চলেছে, সেগুলো থেকে অবশ্যই সাবধান সচেতন হন। যাদের ক্ষেত্রে প্রবলেম বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো রেমিডি বা কিছু করাতে হবে কোনো ভালো কোনো জায়গা থেকে, সেগুলো একটা বলা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে বলুন কে আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার ছেলের জন্য একটু ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। আরে কিছু জানার ছিল সেই জন্য ফোন করেছিলাম। ছেলের নামটা আগে বলুন আর ডেট অফ বার্থ। জন্ম এখানে হয়নি, আমি কলকাতায় এসেছি, আমি কসবা আমার মায়ের বাড়ি এসেছি, লন্ডনে জন্ম হয়েছিল, ওখানে টাইমে আপনার সকাল 10:15 লন্ডনের টাইম বলছেন তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জন্মস্থান লন্ডন? হ্যাঁ আমি ওখানেই থাকি, অনেক বছর পর এলাম এখানে, মায়ের বাড়ি এখানে আমার কসবাতে। আচ্ছা আপনি কিভাবে জানলেন এই অনুষ্ঠানের কথা? আমি জানলাম, আমাকে আমি ও আমার মায়ের নাম বললে দাদা চিনবেন, আমার মা ওনার একজন বড় ক্লায়েন্ট অনেক দিনের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের কিছু পারিবারিক সমস্যা, আমার ভাই একরকম বাজে বা পাগল না অন্য এরকম টাইপেরই হয়ে গেছিল, বা আমার গায়ে হাত তোলা থেকে অনেক কিছু প্রবলেম। তো উনি অনেকটাই অনেকটাই মানে বলবো 92% সেটা জায়গায় এনে দিয়েছে, এখন ভালো আছে বাবা মা। ঠিক আছে। আমিও থাকি না, আমার একটাই ভাই, তো এতটাই বেশ মানে মা খুব ওনার কথায় কিছু প্রবলেমে তো সময় লাগবেই, আর কিছু তাড়াতাড়ি সেগুলো থাকে, একটু ধৈর্য ধরতে হবে, ভক্তি বিশ্বাস। মার অসীম ধৈর্য, এখনো মা আপনাকে ফোন করেই সব করে। বলছি যে ওর কিন্তু মানে বিয়ের জায়গা বা প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু মানে ডিস্টার্ব। কিরকম ডিস্টার্ব? মানে ওর কিন্তু কোনো মানে মেয়েদের প্রতি কিন্তু কোনো আসক্তি থাকবে না, ওর কিন্তু ছেলেদের প্রতি আসক্তি বা এই ধরনের কিছু কিন্তু থাকবে, বুঝেছেন? এক্স্যাক্টলি, একদমই ঠিক বলে ধরেছেন। কিন্তু ওর দেখাচ্ছে, এটা নিয়েই আমার প্রশ্ন, এটা নিয়েই আমরা মানে আমরা অসমিস্ত্রী দুজনে ভীষণ চিন্তিত। না এটা কিন্তু রয়েছে,
কারণ ওর শনিকে তো এক ঘরে বসে আছে, সঙ্গে একদমই ঠিক, রবি একদম শুক্র ঠিকটাই এই ধরেছেন, জিনিসটা এইটাই আমার লগ্ন। প্রশ্ন ছিল, তো আমি আর বলতে পারছিলাম না। হ্যাঁ না, ওর কিন্তু সেটা দেখছি আমি, দ্বিতীয় মঙ্গল রাহু রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে মানে ছন্ন ছাড়া যোগটাও রয়েছে, মানে কোনো কাজ গুছিয়ে করা বা কিছু এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ কিন্তু হবে। হ্যাঁ ও কিন্তু মানে মেয়ে বন্ধু, তারপরে আমার এক বান্ধবীর মেয়ে, হুম মানে খুব ওকে খুব পছন্দ, আমার ছেলে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম, হ্যাঁ তো মেয়েদের সহ্য করতে পারে না না, একদম না, এটা কিন্তু রয়েছে, সত্যি সীমানার বাইরে মানে সরিয়ে দিতে চায় কোনো হ্যাঁ মেয়ে। এটা বললাম তো যে ওর হচ্ছে ছেলেদের প্রতি ওর একটা কিন্তু হুম হুম টান বা ইয়ে থাকে, ঠিক এই আছে, সমস্যা যে নেই। মেয়েদের প্রতি কোনো ইয়ে নেই, মেয়েদের সহ্য করতে পারবে না, ঠিক আছে, সেক্ষেত্রে ওর কিন্তু আরো কয়েকটা প্রবলেম রয়েছে, যেমন মঙ্গল কিন্তু মাথা গরম হবে খুব, মঙ্গল সরি মঙ্গল রাহু ওর কিন্তু মাথা গরম হবে খুব, আর সঙ্গে ওর কিন্তু মানে নেশায় জড়িয়ে যাবে, বুঝেছেন, সেটাও আছে, নেশায় কিন্তু জড়িয়ে যাবে, যেটার জন্য কিন্তু মানে বাবা মার সঙ্গে সম্পর্ক ইয়ে খারাপ, মানে কথাবার্তা খারাপ, দ্বিতীয় মঙ্গল রাহু তো দ্বিতীয় স্থান কথাবার্তার জায়গাটাও দেখে, সেক্ষেত্রে কথা মঙ্গল বলা রাহু মানে কিন্তু হিত থাকে না, ভীষণই বাজে ভাবে কথা মানে বলা। ওর কিন্তু হ্যাঁ মানে ওর এইটা সঙ্গে ধরুন বাড়িতে না থাকা বিভিন্ন রকমের প্রবলেম, মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ইয়ে করা, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে মানে আসবে, মানে বাড়িতে না থাকা বলতে এখন যেটা হচ্ছে, ও প্রায় রাতরাত বন্ধুদের সাথে কাটাচ্ছে এরকম, মানে হ্যাঁ এইটা না হচ্ছে থাকছে না, 2-3 দিন থাকছে না বাড়িতে, এরকম থাকছে। না, এটা কিন্তু ওর হয়ে আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ওর মানে এত সহজে জিনিসটা কাটবে না, ঠিক আছে, তাও চেষ্টা করে দেখা যেতে পারে, জিনিসটা অনেকটা ইয়া হবে কিন্তু পুরোপুরি কাটবে না, কিছুটা কিন্তু প্রবলেম থেকে যাবে, ঠিক আছে, ওর আমি কিন্তু তো সম্পূর্ণ আপনার সাথে জিনিসটা কাটবে ভাবলাম না, আর ও যোগাযোগ করবো, যে যাবো ও মার সাথে, তো প্রোগ্রাম মা দেখে, ওই জন্য আরো পেলাম, ফোনটা করলাম, তো না ওর কিন্তু বিয়ের যোগ নেই ছাড়া বলছে, বা কিছু ওর বিয়ের যোগ নেই, ঠিক আছে, ওর কিন্তু বিয়ে দিতে বাবা পারবেন না, ওর বিয়ের যোগ নেই, ওর কিন্তু মানে খুব জায়গাটা খুবই ক্রিটিক্যাল, মানে চার্টটা একটা অদ্ভুত চার্ট হয়ে আছে ওর, মানে অনেকগুলো জায়গা ডিস্টার্ব, যেগুলো কিন্তু আরো কম বয়সে ওর জায়গাটা ঠিক করতে হতো, বুঝেছেন, ওখানে সেরম মিশে করিনি, আর এইখানে হ্যাঁ তো এটা আসা কিন্তু হয় না, সমস্যা অনেক হয়ে গেছে, তারপর শনি ঢাইয়া চলছে, ও শনিবারটা কিন্তু এখন নিরামিষ খাবেন, এই সময় কিন্তু বাবা মাকেও ভোগাবে, বুঝেছেন, সেটা ভুগছি আমরা, হ্যাঁ শারীরিক এটা কিন্তু অসুস্থ হচ্ছি প্রবলেমও বাড়ির সবাই, থাকবে, দুর্ঘটনা যখন তখন, একটা ছোট মোটো হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আমরা বিছানায় পড়ে যাচ্ছি, এরকম হচ্ছে, এবার টানা চলছে মঙ্গলটাও তো এগুলো খুব আমার। একটা ভালো নয়, সেক্ষেত্রে বাস্তুর কিছু প্রবলেম থাকবে, ঠিক আছে, মানে লোকজন পিছনে লাগাইয়ে করা, সঙ্গে শরীর স্বাস্থ্যের জন্য টাকা পয়সা প্রচুর বেরিয়ে যাওয়া, টাকা পয়সা মানে জলের মতো বেরিয়ে যাবে কিন্তু এই সময়, বুঝেছেন, এটা কিন্তু হবে, ঠিকই, যা মানে এগুলো সবই হচ্ছে। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ওর কিন্তু মানে খুব আগে যেটা দেখতে পাচ্ছি ওর চার্ট কিন্তু এমনিতে মানে পড়াশোনায় ইয়ে খুব ভালো ছিল, ঠিক আছে, কিন্তু মানে রিসেন্ট কিন্তু জায়গাটা খুব ডিস্টার্ব করে ফেলেছে, আমার ভাইকে তো আপনি অনেকটা মানে অনেক সুস্থ করে দিলেন, একটু সময় নিয়েছেন, তো আমার হ্যাঁ এইটার ক্ষেত্রে একটু টাইম লাগবে কিন্তু হবে, তবে পুরোপুরি হবে না, আমি বারবার বলছি কিছু পার্সেন্ট কিন্তু রয়ে যাবে, কারণ যেহেতু ওরা টাইমটা একটু পেরিয়ে গেছে, এবার অনেকে হয়তো বলতে পারে অনেক অ্যাস্ট্রোলজার যে আর কি করে দেওয়া যাবে সম্পূর্ণ, আমি সেরকম ভাবে কাজ করি না, যেটা হবে সেটা আমি তখনই বলি সেই জায়গায় হবে, যেখানটা হবে না সেখানটা হবে না, ঠিক আছে, মানে ওইভাবে আমি ঝুলিয়ে রাখি না, মিথ্যা আশ্বাস দিই না, এটা কিন্তু খেয়াল রাখবেন, তো এটা পুরোপুরি হবে না, ধরুন 80% হয়তো কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু 20% মতো ওর কিন্তু কিছুটা মানে টেন্ডেন্সি কিন্তু রয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু একটা থাকবে, কিন্তু এই বাড়াবাড়ির জায়গাটা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া যাবে, এটা আমি আসবো আমি তাহলে আপনার কাছে, না হ্যাঁ এটা চার্ট দেখুন নিয়ে এই গেলেই হবে। মহালয়াটা খুব ভালো শুভ তিথি আছে, সেক্ষেত্রে এই সময় যদি কাজটা করা যায় ওর কিন্তু জায়গাটা অনেকটা ভালো হবে, ঠিক আছে, আচ্ছা কিন্তু বারবার বলছি মানে সম্পূর্ণ কিন্তু ইয়া হবে না, কোনো জায়গায় যদি বলেও সেটা কিন্তু জানবেন মিথ্যা বলছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আপনি ভালো থাকবেন, এবং এই অনুষ্ঠান সবসময় একটা সত্যতা নিয়ে এগিয়ে চলে, বুঝতেই পারছেন, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, আমাদের ভাগ্যকে নির্ধারণ করতে পারে, মানে ভাগ্যের কোথায় কি আছে জায়গাটা বলে দিতে পারে, অবশ্যই সেটা তাই করা না? যায়, কিছু কিছু জায়গা অনেকগুলো জায়গা ঠিক করা যায়, মানে হুম সেক্ষেত্রে প্রভাবটা অনেক কমিয়ে দেওয়া যায় জায়গাগুলো, তারপর ঠিকঠাক টাইমেও আসতে হবে মানুষকে, এটাও একটা ব্যাপার, যে প্রত্যেকটা কিছু কিন্তু মানে সময়টাও ম্যাটার করে, যে আমি কোন সময়ে যাচ্ছি কখন যাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে এইগুলো কিন্তু দেখতে হয়, মানে আমরা কেউ পুরো ভগবান নই যে সব করে দিতে পারবো, সেটাও একটা ব্যাপার, আর সঙ্গে তার কিন্তু মানে ঠিক সময়ে ঠিকঠাক ইয়েতে, সেই কারণে কোনো প্রবলেম হলে বা কিছু হলে আর কি তাড়াতাড়ি জিনিসটা নিয়ে আর কি দেখানো বা ইয়ে করা, এটা আর কি চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সহজে সারিয়ে দেওয়া যাবে, আর অনেকে আর কি মানে শুধু দেখার জন্য জানার জন্য আসে, এই জিনিসটা করবেন না, যাদের সত্যি প্রবলেম আছে তারাই আসুন, প্রকৃত সমস্যা যারা সমাধান করাতে চাইছেন, রেমেডি নিতে চাইছেন, সেক্ষেত্রে তারা কিন্তু যোগাযোগ করুন, কারণ শুধু শুধু জানা বা জেনে কি হবে, জানলে তো আপনার চিন্তা আরও বাড়বে।
সেটা তো না জানা তার থেকে ভালো মানে ঠিক যদি আপনার নাইফ ইয়ে কিছু করার আছে তাহলে সেটা তো জানো না জানা ভালো মানে সেক্ষেত্রে আপনার শুধু জানবো শুনবো এই জেনে লাভ নেই যদি আপনার ইচ্ছা থাকে যে জীবনটাকে আরো ভালোভাবে এগোতে হবে যে যে প্রবলেমগুলো আছে কাটাতে হবে সেক্ষেত্রে আসুন আপনারও সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে সেইভাবে সময় নষ্ট না করে এই জিনিসগুলো করুন ঠিক আছে ঠিকঠাক সময়ে সব এবং এই যে জেনে যদি বসে থাকা এটা কিন্তু পরবর্তী সময়ে আপনাকে অনেকটা অনুতাপের জায়গাতে নিয়ে যাবে ক্লায়েন্ট এরকম আছে মানে আমি বলেছি তারা তখন কিন্তু শোনেনি পরে কিন্তু সেটা নিয়ে প্রবলেমে পড়েছে তখন আমাকে ছুটে এসছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি ইয়ে করেছি কিন্তু কিছু কিছু জায়গা তো এমন হয়ে যায় যেগুলো আর কি করা যায় না সেইটা কিন্তু একটা মানে ভাবার জায়গা এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন বলছি সেটা নিয়ে কিন্তু তখনই জিনিসটা চিন্তা ভাবনা বা কিছু করা উচিত তখন হয়তো ভালো চলছে বলে যে আমার ভবিষ্যতে যে খারাপ হতে পারে না এটা নয় ভবিষ্যতে কিন্তু যখনই খারাপ দশা খারাপ অন্তর্দশা বা খারাপ কোনো যোগ তৈরি হচ্ছে কিছু সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু প্রবলেমটা নিয়ে আসবে এবার সেটা কিন্তু তখনকার এখনকার সময় দেখে তখনকার সময় কিন্তু বিচার করা সম্ভব নয় মানে সেটা মাথায় আর কি আসবেও না সেই জিনিসটা হবেও না এক একজন আছে মানে যারা প্রচুর ভালো জায়গায় চাকরি করে ইয়ে করে মানে আমি বলার পরে বলেছিলাম যে চাকরি চলে যাবে ইয়ে হবে সেক্ষেত্রে তখন কিন্তু শোনেনি তার দু তিন মাস পরে কিন্তু আমার কাছে ছুটে এসছে সে অনেক দূর দূর থেকেও এসছে ব্যাঙ্গালোর ইয়ে এইসব জায়গা থেকেও এসছে যেখানে কিন্তু তাদের কিন্তু চাকরি চলে গেছে তারপরে আসার পরে আবার কিন্তু তাদের আমি করে দিয়েছি কিন্তু জিনিসগুলো তো হতো না যদি আর কি শুনতো ওই ভালো জায়গাটা কিন্তু থাকতো এই জিনিসগুলো বলার ঠিক আছে অনেক কিছু ভালো ভালো অমাবস্যা ইয়ে সেগুলো রয়েছে এবার এই সময়গুলোতে কি মানে খুব মানে অসাধ্য সাধন হয় বলতে গেলে মানে অনেক কঠিন কাজও কিন্তু এই সময় হয়ে যায় সেগুলো কিন্তু একটা ব্যাপার তবে অবশ্যই মানুষের কিন্তু ভক্তি বিশ্বাস এটা কিন্তু রাখতে হবে তবে গিয়ে কিন্তু হবে আপনার যদি বিশ্বাস ভক্তি না থাকে মন খুঁতখুঁতে হয় বা ইয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যাবেন না আমি বারবার বারণ করবো সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ পাবেন না আপনি যাবেন না সেরকম জায়গায় যখন আপনার মনে একদম 100% বিশ্বাস বা ভক্তিটা আসবে তখনই কিন্তু তার কাছে যাওয়া উচিত না হলে কিন্তু যাওয়া উচিত না যদি কেউ এই মহাযোগে কাজ করাতে চান মানে বাড়িতে যোগ্য অনুষ্ঠানের আয়োজন করাতে চাইছেন বাস্তু দোষের জন্য অনেকেই বাড়িতে যোগ্য করতে চান তো তারা কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন একেবারে শাস্ত্রীয় মতে সমস্ত নিয়ম মেনে কাজ করেন এবং সম্প্রতি করে এসেছেন এবং সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে তাই তো অবশ্যই অবশ্যই সেগুলো ভালো রেজাল্ট তো পাবেই মানে ঠিকঠাক করে কাজ করলে অবশ্যই পাবে তো সেগুলো এবার বারবার বলছি মানে যারা করাতে চাইছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন বেশি জনকে কিন্তু আমি দিতে পারবো না অলরেডি এমনি অনেকজন হয়ে গেছে আর কিন্তু খুব কম সংখ্যক লোককে কিন্তু আমি দিতে পারবো সেক্ষেত্রে 12 তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করবেন যারা মহালয়ার মধ্যে কাজ করাতে চাইছেন মহালয়ার পরবর্তী সময় আমাদের যে নবরাত্রি আছে সেটাও খুব ভালো সময় তখনও যদি আপনারা কেউ মনে করেন যে নবরাত্রি যোগে বাড়িতে যোগ অনুষ্ঠান করবেন মানে 12 তারিখ পর্যন্ত বুকিং নেওয়া হবে তারপরে কিন্তু নেওয়া হবে না মহালয়ার কাজের জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমি এবার আসি কিছু নিউমারোলজি বিষয়ে কিছু আমি ইয়ে করেছি আমি এইসবগুলো নিয়ে তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে সেই কারণে বেশি লাইভও করতে পারি না সপ্তাহে তো একটাই লাইভ করি কারণ এই ধরনের এগুলো আলোচনা বলুন এই ধরনের পড়াশোনা ইয়ে এগুলোর মধ্যে আমি যুক্ত থাকি আমি অলরেডি কিন্তু পরের বছরের কার কীরকম কী চলবে এসব সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করে দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনবো যে কোন রাশি নক্ষত্র কী কী ধরে কী হতে পারে নক্ষত্র ধরেও আমি ইয়ে করো সমস্ত কিছু যে আগামী নতুন বছর কীরকম আসতে চলেছে কার কী প্রবলেম হবে সেগুলো কিন্তু অলরেডি ক্যালকুলেশনের মধ্যে চলছে ঠিক আছে সেগুলো কিন্তু আসবে আস্তে আস্তে তো এই প্রোগ্রাম আপনারা আমার ইউটিউব চ্যানেলও ফলো করতে পারেন সেখানেও কিন্তু অনেক নতুনত্ব জিনিসপত্র জানতে পারবেন অনেক বিষয়ে কিন্তু আপনারা অবগত হতে পারবেন তো এবার আসছি আমি যাদের ক্ষেত্রে ভরণী মোঘা সাথী আর শতভিষা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র সেক্ষেত্রে তারা কিন্তু একটু সাবধান হবেন 4 নভেম্বরের পর থেকে কিন্তু তাদের অপারেশন বা অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু একটু সাবধান থাকবেন 4 নভেম্বরের পরে শনি আবার সোজা পথে ফিরছে এটা আমরা জানি সেক্ষেত্রে তখন কিন্তু মানে সমস্যাটা কিন্তু আবার শুরু হবে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গাটা খুব ডিস্টার্ব করবে তারা যারা কিন্তু ঠিক করতে চাইছেন আর কি তাড়াতাড়ি করে জিনিসগুলো ঠিক করে নেবেন বা দেখিয়ে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের প্রবলেমটা আসতে পারে অপারেশন বা অ্যাক্সিডেন্টের জন্য আচ্ছা যাদের ফোন নাম্বার 00 মানে ফোন নাম্বারের মধ্যে 2 জিরো পাশাপাশি আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে 4 নভেম্বরের পরে আপনাদের কিছু আর্থিক ক্ষতি লোকসান বা ফ্রড কেসে কিন্তু জড়িয়ে যেতে পারেন যেগুলো থেকে কিন্তু খুব সাবধান হবেন ঠিক আছে আচ্ছা কেউ আমার ফোনে আছে হ্যাঁ বলুন কে আছেন নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন আমি কৌশিক রায় বলছি আচ্ছা কোথা থেকে ফোন করেছেন কলকাতা থেকে
বলুন কি বলতে চাইছেন? আমি তোমার ছেলের ব্যাপারে জানতে চাই কার কাছে। আচ্ছা, ছেলের ব্যাপারে জানবেন, ছেলের নামটা বলুন। ছেলের নামটা আমি বলতে পারছি না, কারণ তার ছেলে পুরো পুরো ইয়ে করে। ঠিক আছে, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 24/11/1999। 24/11/1999 সময়টা বলুন। 5:45 PM। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, সাথে থাকো। যে জন্মবার বুধবারে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। বৃষরগ্ন বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র দেবগণ। ঠিক আছে, আচ্ছা ফার্স্টেই বলি, চারটা কিন্তু খুব একটা ভালো চার নয়। ঠিক আছে, খুব একটা ভালো চার নয় বলতে ওর কিন্তু শুক্র নিচস্থ, শনিও নিচস্থ। শুক্র আর শনি নিচস্থ রয়েছে, মানে খুব একটা ভালো ইয়ে নয়। এবার শুক্র আমরা জানি মানুষের ক্যারেক্টার ইয়ে এই সমস্ত জায়গাটা দেখে, ঠিক আছে, তার প্রেম ভালোবাসা, তার কিছু আর কি নাম যা, সেগুলো অনেক কিছু জিনিস কিন্তু শুক্র থেকে দেখে। তো সেই জায়গাটা কিন্তু ওর খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। দাদা, আমি মানে এই নিয়েই আপনাকে কলটা করেছি। আর একটুখানি ক্যারেক্টার আর কি যে হবে বা কি যে করবে কিছুই বুঝতে পারছি না, ওকে নিয়ে খুবই অশান্তিতে ভুগছি। এরপর দিন ওর কিন্তু যেটা দেখছি আমি, ওর কিন্তু একটা অসম ভালোবাসা, অর্থাৎ ওর নিজের থেকে কিন্তু কোনো বড় মহিলাদের প্রতি ওর কিন্তু একটা আসক্তি বা কিছু, এটা কিন্তু। হ্যাঁ দাদা, মানে কি বলবো, মানে এটাই হয়েছে, এটাই চলছে এখন ওর জন্য অশান্তিতে। আমাদের লজ্জায় আমার ওকে মুখ দেখাতে পারছি না, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে ওর। কিন্তু ও অ্যাকচুয়ালি ও ম্যাডামের কাছে যাচ্ছে, কাছে যেটা করতে, তার সাথেই এখন মানে বিয়ে হচ্ছে। এবার খুব ইয়েভাবে খবর পেয়েছি ও বন্ধু বান্ধবের থেকে। বাড়িতে তো খুব অশান্তি অশান্তি এইসব হবে, দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে দিনে, মানে এমন কোন দিন নেই যে বাড়িতে থাকবে, ওই অশান্তি হচ্ছে, বাড়িতে বেরিয়ে যাচ্ছে। এখন রাত্রেবেলা কোথায় গিয়ে থাকছে, ওই বাড়িতে থাকছে কি কোথায় থাকছে বুঝতে পারছি না দাদা। ওর যেটা দেখছি, ওর হচ্ছে কি বলুন তো, মানে নবমে মঙ্গল কেতু, তো এবার সেটার জন্য মানে মাথা গরম ইয়ে এটা তো থাকবেই। আর সঙ্গে ওর কিন্তু মানে বলছেন দাদা মাথা গরম, মানে এরকম ঝগড়া করতে আমাকে একবার ধাক্কাও মেরে দিয়েছে, কি বলুন। বাবার জন্য খারাপ হবে, কারণ নবম স্থানটা হচ্ছে পিতৃস্থানের ইয়েটা দেখে, ঠিক আছে, সেখানে কেতু বস থাকা মানে মানে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে এনেও কিন্তু একটা প্রবলেম থাকবে, সেগুলো নিয়েও কিন্তু ভোগান্তি মানে থাকবে। তারপরে আমার ডাক্তারের কাছে পায়ে আমি হাঁটুতে আমার এখনো চোখ ব্যথা রয়েছে, ধাক্কা মেরে পড়ে গেছি, বুঝতে পেরেছি। এতটাও সাহস মানে এরকম টাইপের হয়ে গেছে, এতটা বাজে হয়ে গেছে। তো চিন্তায় চিন্তা আমার দেখুন একটাই ছেলে, তা এসব তো মেনে নেওয়া যায় না, বলুন না মানে এরকম একটা ব্যাপার। শনি নিচস্থ তো ওর কিন্তু, মানে আগে কোন রকম কোন পুলিশি ঝামেলা বা কিছু হয়েছে কি আগে এরকম নিয়ে কিছু, এরকম কোন ইয়ে নিয়ে? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, পুলিশি ঝামেলা হয়েছে। বলি তাহলে, আপনি যেরকম মানে বলছেন, মানে এরকমই আগে মানে পাশে মানে কি বলবো, মানে বাবা এগুলো বলতে, কারণ আপনার কাছে না ডিটেলস বললে আপনি আমার না না করতে পারবেন না। মানে পাশে বাড়ির কাকিমাটা রয়েছিল, মানে ওর মানে পরে যে শুনেছি, আমরা তো দেখিনি, তখন ওই কেস টেস করে তখন বলছে, বলছে বাজে বাজে ভঙ্গিমা করতো, উল্টো পাল্টা নেই বলতো, মানে এইসব নেই টিচ করতো, নেই এইসব নেই করেছে, তারপর উনি কেস করে দিয়েছিল। বুঝতে পেরেছি, ওর কিন্তু ওইটাই দেখাচ্ছে, ঠিক আছে, মানে শনি নিচস্থটা খুব খারাপ জায়গা, শনি আর শুক্র বছর দুই আড়াই আগে ওর কিন্তু চেঞ্জটা কিন্তু রিসেন্ট, মানে আর কি মানে হঠাৎ করে হয়েছে, মানে আগে কিন্তু এরকম ছিল না ওর মধ্যে এই জিনিস। না 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 না, আগে এরকম ছিল না, দেখাচ্ছে ওর কিন্তু মানে হঠাৎ করে জিনিসটা হয়েছে, কারণ ওর বুধের উপরে শনির দৃষ্টি, রবির উপর রাহুর দৃষ্টি, ঠিক আছে, সেক্ষেত্রে ইয়ে হবে, সেটা হচ্ছে খুব ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে। আর ওর কিন্তু মানে মানে খুব মানে একটা কি বলবো, মানে বাড়ি থেকে টাকা পয়সা চুরি বা গয়না চুরি এরকম কিন্তু একটা জিনিস জায়গা আনবে, ঠিক আছে, এগুলো কিন্তু করবে হয়তো, মানে টাকা পয়সা ইয়ের জন্য। আপনি কখনো কি কোনো দেখেছেন কোনো চুরি বা কিছু হচ্ছে বাড়িতে? মানে এগুলো করছে তো, আমি কি বলছি, এর জন্য তার মানে কোনো পয়সা কাছে না দিচ্ছি, ধমক দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, এইটা কিন্তু ও করছে, ঠিক আছে, ও কিন্তু এই জিনিসটা করছে ইমিডিয়েট। এখন মাঝে মাঝে আসে, দেখি তো নেশাও করে না, ওর থাকবে নেশা করার ইয়ে, থাকবে বন্ধু বান্ধব পাই, ওর জায়গাটা খুব খারাপ বললাম তো, ওনার চারটা খুব ডেঞ্জারাস চার, ও কিন্তু কখন কি করবে জানতেই পারবে না কেউ, লোকজন বুঝেছেন, সেখানে শুক্র ডাউন, সেক্ষেত্রে রবির উপর রাহু দৃষ্টি, ও কি করে মানে মান সম্মান ইয়ে থাকবে ওর, ওর জন্য পরিবারের মান সম্মান হানি, বাবা মার কি মাথা নিচু হওয়া ইয়ে হয়, এই জিনিসগুলো কিন্তু ওর জন্য কিন্তু আসবেই, ঠিক আছে, ও কিন্তু
পড়াশোনার প্রথম দিকে ভালো ছিল, কিন্তু এই ডিস্টার্ব গুলো তারপরে এসে অনেক প্রবলেমটা, তারপরে ওই ভিডিও স্টপ করে দিল, আর এখন ওই মানে বললাম তো তাদের কথা চলে যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু বলছি আমি একে বিয়ে করব এরকম আমাদের সাথে বলছেন জানেন। বুঝতে পেরেছি না, এটা ইয়ে করে দেওয়া যাবে, ঠিক আছে ওকে, মানে এই জিনিসটা ঠিক করুন, কারণ এরকম একটা কেস আমার আগে দেখা, মানে এই জিনিস একজন আমাকে বহুদিন থেকে ফোন করছিলেন, সেক্ষেত্রে আমি আমার কাছে আসতে যাচ্ছে কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয় শরীর খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে, যখন এসছে আমার কাছে তখন বলছে তার 20 বছরের নাতি, সে একটা 45 বছরের মেয়েকে বিয়ে করে বেরিয়ে গেছে, তার একটা মেয়ে রয়েছে, এ রয়েছে, তাকে বিয়ে করে বেরিয়ে গেছে, বুঝেছেন, মানে এই জিনিসগুলো অবহেলা করবেন না, মানে খুব তাড়াতাড়ি কোনো ভালো জায়গায় আর কি ইয়ে করে। হ্যাঁ মানে এই যে ওই বাড়াবাড়িটা যে আমরা জেনেছি, এই যে মহিলার সাথে বেশি দিন মানে বেশি দিনও হয়নি, মাস তিনেক হয়েছে জেনেছি, এবার আপনার তো অনুষ্ঠান দেখতে ফোন করে উপায় না, এবার একটা সমস্যা একটা ইয়ে হলো আপনার কাছে যাবো, এই জিনিস কারণ মাও ভালো হবে আমরাও ভালো নেই। একদম আপনি এসে যোগাযোগ করুন, ফেলে রাখবেন না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আপনি এসে যোগাযোগ করুন, কেমন? একদম 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 রাস্তায়। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, এবং বুকিং নাম্বারগুলো আপনারা ফলো করুন, সেখানে বুকিং করে আপনারা চলে আসুন, এবং মানে এই যে যাবো যাবো করে আপনারা যদি দেরি করেন, হ্যাঁ ফেলে রাখলে কিন্তু তখন কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায় জিনিসটা, ঠিক আছে, তখন কিন্তু মানে একটা জিনিস ঘটে গেলে তখন কিন্তু জায়গাটা ঠিক করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে, সেক্ষেত্রে এইগুলো ফেলে রাখবেন। আচ্ছা আমি আসছি এবার তারপরের ইয়েটাতে, যাদের বাড়ির সংখ্যা মানে বাড়ির যে অ্যাড্রেস হয় সেখানে বাড়ির নাম্বার থাকে, তো সে বাড়ির নাম্বার যদি যোগ করে 1 অথবা 5, ধরুন আপনার বাড়ির নাম্বার 10 বা এরকম কিছু রয়েছে, 10-এর ক্ষেত্রে 1 আর 0 যোগ করে 1 আসছে, অথবা ধরুন 23, সেক্ষেত্রে 2 আর 3 যোগ করে 5 আসছে, অথবা শুধু 5 এক যা কিছু হতো, মানে 1 আর 5 এগুলো যদি কোনো ইয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু নভেম্বরের পর থেকে কিন্তু কোনো চুরি বা ডাকাতি হওয়ার কিন্তু একটা যোগ থাকবে, এটা কিন্তু সাবধান, মানে তাদের ক্ষেত্রে কিন্তু চুরি বা ডাকাতির একটা কিন্তু মানে বাড়িতে প্রবলেম থাকবে, এটা কিন্তু অবহেলা করবেন না, এটা সাবধান হন, দেখে নিন আপনার বাড়ির সংখ্যার মধ্যে পড়ছে নাকি, সেক্ষেত্রে কিন্তু জায়গাটা ঠিক করার চেষ্টা করুন, সাবধানে থাকুন, ঠিক আছে। আচ্ছা, যে সমস্ত মহিলাদের মানে বিবাহিত মহিলাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স, তাদের যদি এই সিংহ রাশি, মিথুন রাশি অথবা কুম্ভ রাশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মানে কিছু স্কিন ডিজিজ কিন্তু আসতে পারে, মানে এই নভেম্বরের পর থেকে, 4 নভেম্বরের পর থেকে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে স্কিনের কিছু প্রবলেম বা চোখের সমস্যা এগুলো কিন্তু আনবে, এগুলো থেকে কিন্তু সাবধান হবেন, কোনো রকম অবস্থা ইয়ে হলে কিন্তু ফেলে রাখবেন না, জায়গাটা ঠিক করার চেষ্টা করুন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জায়গাটা দেখান, সেক্ষেত্রে এগুলো আর কি প্রতিকার হওয়া সম্ভব, কোনো অসুবিধা নেই এগুলো তো, ঠিক আছে, যেগুলো বলছি এগুলো একটু নোট করে রাখবেন, সাবধানে থাকবেন এগুলো নিয়ে, ঠিক আছে, এইগুলো একটু সাবধানে থাকলে আপনারা অনেকটা জায়গাটা ঠিক করতে পারবেন, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মানে নতুন নতুন সব গবেষণা বা রিসার্চ থেকে উঠে এসছে এই ধরনের জিনিসগুলো, এবার আরো এরকম নতুন জিনিস কিন্তু আমি জানাতে থাকবো, সেগুলো আপনারা শুনতে থাকুন, এবং যোগানুষ্ঠানের কিছু ক্লিপিংস আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে তুলে ধরা হলো, যারা এই রকম যোগানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, আপনার গৃহে হয়তো আপনার ইচ্ছে আছে, সেখানে আপনি আমাদের এই যে শুভ মহাযোগ রয়েছে মাতৃপক্ষের সময়ে যজ্ঞের মানে গৃহে আয়োজন করতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করুন এবং ফোন করে যোগাযোগ করুন, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেখানে এসেও আপনারা কথা বলতে পারেন, এবং প্রত্যেকের জন্য কিন্তু আমাদের এই সময় উপলক্ষে বিশেষ কিছু উপহার রয়েছে, একটু উপহারটা শুনে নি কি আছে। মন্ত্রবুদ্ধ কিছু পেন রয়েছে, হ্যাঁ, রুদ্রাক্ষ যন্ত্রম, যার ক্ষেত্রে যেটা শুভ হবে সেরকম জিনিস কিন্তু তার ক্ষেত্রে দেওয়া হবে, সেগুলো কিন্তু যারা প্রতিকার করাবেন অবশ্যই তাদের জন্য এগুলো বিনামূল্যে থাকবে, আর এমনি অন্যান্যরাও নিতে পারেন, তাদের ক্ষেত্রে মূল্য দিয়ে সেটাকে নিতে হবে, সেটাটা খেয়াল রাখবেন একদম। এবং এই যে সমস্যা, যেমন আমাদের অনুষ্ঠানে ফোন করলেন, এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু মানে বাস্তুদোষের যদি বাস্তুদোষের প্রভাব থাকে, অনেক প্রভাব থাকে, বাস্তুদোষ মানে প্রচন্ড ভাবে ডিস্টার্ব করে মানুষের জীবনকে, কারণ সেই জায়গাতে আমরা সমস্ত কিছু করছি, তো তার প্রভাবটা কিন্তু খুব বিরাট হয়ে ইয়ে থাকে আমাদের লাইফে, এটা কিন্তু সাবধান হবেন, ঠিক আছে, একদম। আর যার কাছে বিশ্বাস বা ইয়ে হবে সেরকম জায়গায় গিয়ে করাবেন, বিশ্বাস ভক্তি বিশ্বাস না নিয়ে কিন্তু রেমেডি করাবেন না, তাহলে কিন্তু কোনো কাজ পাবেন না সেক্ষেত্রে, ঠিক আছে, সকলে ভালো থাকুন, নমস্কার নমস্কার।